নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি আড়াই দিনের জন্য চন্দ্র বৃহস্পতি গজকেশরী রাজযোগ কোন 5 রাশিকে বিরাট সাফল্য দেবে এই যোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি এই আড়াইটা দিনের মধ্যে যে শুভ চন্দ্র বৃহস্পতি পরস্পর সমসপ্তমে অবস্থান করার ফলে শুভ গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, এই যোগের শুভ প্রভাবে কোন সেই 5 রাশির জীবনে সাফল্য আসবে সে সম্বন্ধে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 9 ফেব্রুয়ারি সকাল পাঁচটা 30 মিনিটে চন্দ্র প্রবেশ করবে কন্যায় এবং ঠিক সপ্তমে মিনেতে বসে আছে স্বয়ং গুরু বৃহস্পতি। চন্দ্র আসবে গুরু বৃহস্পতির দৃষ্টিতে। পুরো 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখের কিছুটা অংশ, অর্থাৎ আড়াইটা দিনের জন্যে চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরে সমসপ্তমে অবস্থান করার ফলে এদের জীবনে আসবে, যে 5টি রাশির জীবনে আসবে মহাসমৃদ্ধি। যে 5টি রাশি জীবনে সর্বাপেক্ষা উন্নতি করতে পারবে সেই 5টি রাশির নাম আমি নেব। তার আগে জানাবো এই 5টি রাশির জাতক জাতিকা যেন অবশ্যই নিজেদের তৈরি করে, প্রস্তুত করে, কারণ এই শুভযোগ দীর্ঘদিনের জন্যে নয়, মাত্র 2.5 দিনের জন্য তাদের এই সুযোগ দেবে। প্রথম যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে মীন রাশি, কারণ মীন রাশিতেই বসে আছে গুরু বৃহস্পতি এবং এর ঠিক সপ্তম স্থানে বসে আছে কন্যায় চন্দ্র, তৈরি করছে চন্দ্র বৃহস্পতির অতি শক্তিশালী গজকেশরী রাজ্য। এই গজকেশরী শুভ রাজযোগের প্রভাবে মীন রাশির জাতক জাতিকার জীবনে বিরাট সমৃদ্ধি, বিরাট সুযোগ। এরা একাধিক সৌভাগ্যের খবর পাবেন, এদের জীবনে আসবে সমৃদ্ধি, সুখ, উন্নতি, এছাড়া এদের জীবনকে নতুনত্ব প্রদান করবে এই গজকেশরী রাজযোগ। দ্বিতীয় যে যোগটি হচ্ছে সেটি হচ্ছে কন্যা রাশিতে সপ্তমে বসে আছে বৃহস্পতি এবং কন্যায় বসে আছে চন্দ্র 9, 10 এবং 11 তারিখের অর্ধেক দিন। এই 2.5টা দিনের জন্য কন্যা রাশিও পাবে বিরাট সুযোগ, এদের জীবনেও আসবে সমৃদ্ধি, সুখ, এরাও জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে। সুতরাং মীন রাশির সঙ্গে কন্যা রাশিও জীবনের সর্বাধিক সৌভাগ্যের খবর তারা পেয়েই যাবে। এরপরে যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ স্থানে বৃহস্পতি এবং 10ম স্থানে চন্দ্রের অবস্থান তাদের জীবনে কর্মভাগ্য, আর্থিক উন্নতি, পারিবারিক সমৃদ্ধি খুলবে। 9, 10, 11 এই 3টে দিন ধনুরাশির জীবনে আসছে বিরাট সমৃদ্ধি, তাদের জীবনকে তারা নতুনভাবে উপভোগ করতে পারবে, তারা জীবনে নতুন সমৃদ্ধি দেখতে পাবে। চতুর্থ যে রাশিটি বলবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যোগ বিরাট সাফল্যের হবে, কারণ তাদের পঞ্চমে বৃহস্পতি অবস্থান এবং শুভ স্থানে অর্থাৎ 11 স্থানে চন্দ্রের অবস্থান বৃশ্চিক রাশির জীবনেও আইভাগ্য খুলে যাবে। তাদের জীবনে একাধিক সৌভাগ্য তারা পাবে, তারা জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবে। এছাড়াও যে রাশিটির কথা না বললেই নয় সে রাশিটি হচ্ছে সিংহ রাশি, কারণ সিংহ রাশির ধনস্থানে চন্দ্রের অবস্থান এবং 8মে গুরু বৃহস্পতির অবস্থান এবং পরস্পরের সমসপ্তমে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারাও জীবনে বিরাট সাফল্য পাবে। সুতরাং যে 5টি রাশির আমি নাম বললাম, মীন রাশি, কন্যা রাশি, ধনুরাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি, এই 5টি রাশির জীবনে আসবে সাফল্যের সুযোগ, তারা জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবে এবং তারা জীবনে আরও উচ্চ গতিতে এগিয়ে যাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি
তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।